बेल आइकन प्रेस कर दिओ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আর একটা লাইক করে দিও আর কমেন্টেও জানিয়ে দিও কেমন লেগেছে। চলো ফ্রেন্ড বেশি কথা না বলে এখন রেসিপিটি শুরু করব। তার জন্য আমার লেগেছে একটা বড় মাপের আলু আর লেগেছে দুটো মুলো। এই দিয়ে আমি আজকে তৈরি করছি কি সন্ধ্যার বা বিকালের স্ন্যাকস। চলো দেখিয়ে দিই। আমি তার আগে একটা কাজ করে নিয়েছি, মুলোগুলোকে গ্রেট করে নিয়েছি আর আলুটাকেও খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। লবণ হলুদ আর কাঁচা লঙ্কা কুচি আর লাগবে কি বলতো, আর লাগবে একটুখানি চালের গুঁড়ো। এই দিয়েই আমি তৈরি করে ফেলবো আলু মুলোর পকোড়া। চলো ফ্রেন্ডস আর কথা বলবো না, এবার শুরু করছি রান্নাটা। এই দেখো আলু মুলোর বড়া বা পকোড়া যেটাই বলো তৈরি করতে, এই যে আমি গ্রেট করে নিয়েছি আলু আর মুলো, লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো। এবার আগে লঙ্কা কুচিটা এইভাবে যদি পকোড়ার মধ্যে থেকে যায় তাহলে খেতে স্বাদ লাগবে না। আমি একটু লবণ দিয়ে লঙ্কাগুলোকে থেঁতো করে নেব, এইটুকু লবণ দিয়ে দেবো। এবার লঙ্কাগুলোকে একটু থেতো করে নিলে খেতে ভালো লাগবে, পকোড়ার সব জায়গায় ছালটা লাগবে। আর না হলে মুখের মধ্যে পকোড়া খেতে গেলে মুখের মধ্যে যদি এই লঙ্কার টুকরো পড়ে শুধুমাত্র সেই জায়গাটাই ছাল লাগবে, খেতে ততটা টেস্ট হয় না। আমি সেই জন্য লঙ্কা কুচিকে পকোড়া করার সময় একটু লবণ দিয়ে চটকে নিই। হলো, লবণ দিয়ে চটকে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে দিয়ে দেব আলু আর মুলোর গ্রেটের মধ্যে। ভীষণ দারুণ একটা লঙ্কার স্মেল বেরোচ্ছে। আর এবার দেখো দিয়ে দেবো একটু হলুদ, অল্প পরিমাণে হলুদটা দেব কারণ আমি পকোড়া করতে গেলে হলুদটা দিই না, কারণ এটাকে লাল তেলে ফ্রাই করবো তো সেই জন্যই আমি দিই না। এবার দেখো একটু করে চালের গুঁড়ো দেব আর মাখবো, এটাকে খুব টাইট করে মাখতে হবে। আরেকটা জিনিস দেব এর মধ্যে, যেটা একটু এই ব্যাটারটা ব্যাটারই বলা চলে কিন্তু জল দিইনি তাই শুকনো ব্যাটার, এর মধ্যে হালকা একটু ময়দা দিয়ে দেব, তাহলে জিনিসটা একটু গায়ে গায়ে লেগে থাকবে। কিন্তু এখানে একটু দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণেই ময়দা দিতে হবে নইলে পকোড়াগুলো ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। ব্যাটারটা তো মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য, ওটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। আর ফ্রেন্ডস আধা ঘন্টা পর ওগুলো পকোড়ার আকারে করে নিয়ে তেলে ফ্রাই করবো। আর আগে বন্ধুরা তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, আমাদের এখানে তো ভালো ঠান্ডা পড়ে গেছে, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি ওয়াচ করছো অবশ্যই কমেন্টে জানিও, আর ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওইদিকে সেটাও কমেন্টে জানিয়ে দিও। এখানে বলতে মানে আমাদের এখানে ওয়েদারটা কেমন জানো তো, সন্ধ্যার দিকে হালকা হালকা ঠান্ডা, তারপর রাত দুটো আড়াইটা থেকে ভীষণ ঠান্ডা পড়ছে সকাল আটটা পর্যন্ত, মানে ওয়েদারের কোনো শেষ শুরু নেই, ভুল ভাল ওয়েদার। এই যে এখন চাদরটা পরে আছি, গরম লাগছে। আবার যদি একটু পরে মানে রান্নাঘরে আছি, রান্না করব তার জন্য ডেফিনেটলি গরম লাগবে, কিন্তু আজকে তেমন গরম ঠান্ডা পড়েনি, ঠান্ডাও পড়েনি আবার গরমও পড়েনি, এরকম একটা ওয়েদার ঘরে। আধা ঘন্টা কমপ্লিট, এবার আমি বড়াটা তৈরি করব, মানে পকোড়াটা তৈরি করব। চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো। এট ফার্স্ট আমি ওভেনটাকে অন করে নেব আর পকোড়া ফ্রাই এর জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব, একটু বেশি করে দিতে হবে, এটা পকোড়া হচ্ছে সেই কারণে। আমি গোল গোল করে গড়বো না, এটা চপের মতো আকারেই গড়ে নেব।
আমি সুন্দর করে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেব। খুব সাবধানে ফ্রাই করতে হবে, নইলে এগুলো ফুলে যেতে পারে, কারণ ময়দার পরিমাণ তো কম দিয়েছি। এটা ময়দা দিয়ে বানানো যায়, বেসন দিয়েও যায়, কিন্তু বেসন দিয়ে বানালে পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, নরম হয়ে যায়। ময়দা দিয়েও সেম প্রবলেম হয়। আর যদি ময়দা আর চালের গুঁড়ো 50-50 অনুপাতে দিয়ে দাও, সমস্যা নেই, সেটাতেও ভালো হয়। আর এটা খুবই ক্রিস্পি হবে শুধু চালের গুঁড়ো দেওয়া। ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে বানিয়েছি শুধু মুলো দিয়ে বিয়ের আগে। একটা করে নেব, তারপর তুলে আবার দিয়ে দেব। নিচের পোর্শনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। মানে পুরোপুরি ফ্রাই হয়নি, কিছুটা হয়েছে, সেই জন্যই উল্টে দিচ্ছি। এটার টাইমটা অনেকক্ষণ লাগবে, লো ফ্লেমে সুন্দর করে ফ্রাই করতে হবে। ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। আর এই দেখো, এখানে কিছুটা রয়েছে, এটা দিয়েও আবার বানিয়ে নেব পকোড়া। চলো এগুলো তুলে নিই তাহলে আগে। পকোড়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি সব পকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি প্লেটে। এগুলো এগুলো এবার খেতে হবে। পকোড়া বানানো কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকের এই পকোড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। ফ্রেন্ডস, কালকে দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপি বা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজকে এই পর্যন্ত, টাটা।